ক্লাস শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলি, সেই ইম্পর্টেন্ট কথাগুলো আর কি প্রমাণ সহকারেই বলতেছি। তোমরা এই যে গত বছর যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছ, তার কিন্তু তথ্য এই যে এখানে দেওয়া আছে আমাদের কমার্সের, এগুলো হচ্ছে তোমাদের আগের বছরের বড় ভাইদের, হয়তো বা এই চার্ট গুলো দেখেছো বা পিকচারটা আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা দেখছো। এখানে সায়েন্স কমার্স সবারই আছে, তো এই জায়গাটা দেখলেই কিন্তু বোঝা যায় যে তোমাদের পরিবেশ পরিস্থিতি কতটা নাজুক। এর অন্যতম কিন্তু কিছু কারণ আছে, যেমন এই যে অনলাইন প্ল্যাটফর্মে বলো বা কোচিং প্রতিষ্ঠানে বলো, তোমরা বিভিন্ন জন ভর্তি হও, পড়াশোনা করো, আর কি পড়াশোনাটা শুরু করা হচ্ছে শেষের দিকে এসে। আবার কেউ কেউ প্রথমের দিকে একটু ভালো সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করে, শেষের দিকে এসে মানে স্পিডটা কমায় দেয়। অনেকে আবার দেখা যায় যে শেষের দিকে এসে পড়াশোনা শুরু করে, প্রথমের দিকে অতটা সিরিয়াসনেস এর মধ্যে থাকে না। তো ফাইনালি যেটা হয়, এই ধারাবাহিকতা না থাকার কারণে তোমাদের চিত্রটা কিন্তু ঠিক এইটা। আর অনেকেই মনে করে যে না, অমুক কোচিং প্রতিষ্ঠানে ভর্তি হলাম, ওখান থেকে তো সবচেয়ে বেশি চান্স পায়, হ্যাঁ এ কারণে আমি ওখানে ভর্তি হলাম, ওখান থেকে তো ফার্স্ট হয়, ওখান থেকে তো সেকেন্ড হয়, বা অমুক অনলাইন প্রতিষ্ঠান ওখানে তো ভালো ক্লাস নেয়, হাজার হাজার স্টুডেন্ট দেখে, হাজার হাজার স্টুডেন্ট তার কাছে ভর্তি হয়। তারপরে হাজার হাজার জন তো চান্স পায় না, এখন পর্যন্ত কেউ হাজার হাজারের চান্সের প্রমাণ কেউ দিতে পারেনি। তো শুধু এতটুকুই বলি যে তোমরা টোটাল যতগুলো স্টুডেন্ট থাকো তার প্রায় 90% প্লাস, আবার দেখো যে 50% প্লাস ছেলে মেয়ে কিন্তু ফেল করো, পাশে করতে পারো না, সিরিয়ালেও থাকো না। তো হাতে গোনা কিছু সংখ্যক স্টুডেন্ট চান্স পায়, ভালো কিছু করে। তো ওদের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে, আমি যেটা মনে করি, আমি আমার 9 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, ওদের প্রধান যে বৈশিষ্ট্যটা ওটা হচ্ছে ধারাবাহিকতা অবলম্বন করে থাকা। তো ধারাবাহিকতা অবলম্বন করা, বড় ভাইরা যে ধরনের দিক নির্দেশনা গুলো দেয় ওগুলো যাচাই বাছাই করে সে অনুসারে কাজ করা, আর স্পেশালি নিজের পড়াটা নিজে করা, যেমনটা আমি তোমাদের দিতেছি এই যে লেকচার শিট দিয়েছি, আমরা তোমাদের হলো বইগুলা বাসায় পৌঁছায় দিয়েছি, ওই বইয়ে প্র্যাকটিস কিভাবে করবো অনেকগুলো দেওয়া আছে। আবার নতুন করে ওই বই থেকে আমি কিছু প্র্যাকটিস দিতেছি, যে যেগুলো প্রাইমারি লেভেলের প্র্যাকটিস, এগুলোর উপর আবার হচ্ছে ক্লাস নিতেছি 2 ধাপে, আবার তোমরা আবার সলভ ক্লাস করতে মানে তোমাদের আবার হাতে কলমে করতে বলতেছি। তো তোমরা অনেকে আমার কথা শুনতেছো, অনেকে কথা শুনতেছো না, এই যে যারা কথা শুনতেছো না তারা কিন্তু আবার বিপদগ্রস্ত হবা, এটা আমি আগে ভাগেই বলে দিলাম। আমার কাছে পড়ো, আর ওই অনলাইন সেরা প্ল্যাটফর্মে পড়ো, আর অফলাইনের সেরা কোচিং প্রতিষ্ঠানেই পড়ো না কেন, ওই স্বয়ং যে টিচার কোশ্চেন করবে সেও যদি লাইসা তোমারে পড়ায়, সে যদি সৎ থাকে, তোমাকে যদি প্রশ্ন কি করেছে সেটা যদি না বলে, তারপরে তুমি কিন্তু ভালো কিছু করে আসতে পারবে না। এই প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি নিজে নিজে অঙ্কগুলো করা না শেখো, না বোঝো, এবং সেইটা যেটা পারলাম না সেটা যদি শিখে না নাও, তাহলে কেমনে কি হবে বলো? কারণ এক্সাম হলে তো আমি বসবো না, এক্সাম হলে তোমাকে বসতে হবে। তো এই বিষয়গুলোতে আমি বলবো যে তোমরা এখন যারা যুক্ত আছো, পরবর্তীতে যারা যুক্ত হবা বা আমার কথাগুলো শুনবা, আমি সবাইকে অনুরোধ করব যে বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা আসলে ভালো করতে চাও, এই জায়গাটা যদি চেঞ্জ করতে চাও, ওই ভালো প্ল্যাটফর্ম, ভালো কোচিং, এগুলা বড় ফ্যাক্ট না, ওই সবার কাছে একই জিনিস আছে, ওই ইউসিসি লেকচার শিট, এমন কোন কোচিং প্রতিষ্ঠান, এমন কোন অনলাইন প্ল্যাটফর্ম নেই যে তারা কপি করেনি, ওই ইউসিসি লেকচার শিট, ওই র্যাপস, বিভিন্ন র্যাপস এর বিভিন্ন জিনিস, কিন্তু এমন কোন কোচিং প্রতিষ্ঠান নাই যে তারা কাট কপি পেস্ট করে ওই জিনিসগুলোকে মডিফাই করে তাদের শিট লেকচার শিট বানায়নি, যত বড় যেই হোক না কেন, ঠিক আছে, যত বড় যেই হোক না কেন, তার যত স্পেশাল লেকচার শিট থাকুক আর হ্যান থাকুক যাই থাকুক না কেন, ওই ঘুরে ফিরে দেখবা নিজের একটু ক্রিয়েটিভিটি হয়তো বা কয়েকজন অ্যাপ্লাই করলে করলো, নাহলে দেখবা সবকিছু একই জিনিস ঘুরে ঘুরে, একই বই ঘুরে ঘুরে। আর নতুন কিছু নিয়ে আসতে গেলে কি পরিমাণে পরিশ্রম করতে হয় সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, ঘুম নাই, খাওয়া নাই, আমি রাত্রে ঘুমাতেও পারতেছি না, বইয়ের টেনশন, মানে বইটা বের করতে হবে ওই টেনশন, আমার ঘুম ধরতেছে না, 3টে 4টার দিকে হুটহাট করে উঠতেছি, উঠে কিন্তু বই লিখতেছি, নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছি, নতুন অনেকগুলো জিনিস থাকবে। তো ঠিক একই অবস্থা, তোমার চান্স পাওয়ার একটা নেশা থাকতে হবে, চান্স পাওয়ার নেশাটা যদি না থাকে, তুমি যদি নিজে হাতে কলমে জিনিসটা যদি না করো,
বিশ্বাস করো সম্ভব হবে না, এই চার্ট এমনই থাকবে। এবং এটা শুধু এখানে 3 বছরের তথ্য দেওয়া আছে, এটা একদম সেই আদিকাল থেকে চলে আসতেছে। শুধু এটা আমাদের প্রাইভেট মানে এডমিশন টেস্টে না, এটা তোমার হচ্ছে একদম এই কি বলে চাকরি পরীক্ষাগুলোতেও একই অবস্থা। প্রায় 3 লক্ষ 4 লক্ষ স্টুডেন্ট বিসিএস পরীক্ষা দেয়, এর মধ্যে প্রিলি পাস করে মাত্র 20,000, আর রিটেন পাস করে মাত্র 10,000-এরও কম, 8,000-7,000 এমন। আর ভাই ভাইবা বোর্ডে এসে দেখবা যে 3,000-2,000 এমন কিছু নন ক্যাডার হয় এমন, অর্থাৎ কম্পিটিটর বেশি থাকে না, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট দেখতেছ, এতগুলা আসলে প্রকৃত স্টুডেন্ট থাকে না। তো কেন থাকে না, এই যে তার প্রমাণ তোমরাই নাও, আমাদের ব্যাচে যতজন আসো, কতজন আমি মিনিমাম 4 থেকে 5 বার বলছি যে অঙ্কগুলা করো, অঙ্কগুলা আমাদের গ্রুপে পোস্ট করো, অঙ্কগুলা মেসেঞ্জারে দাও, নিজে করো, 3 জন 4 জন করছো, অথচ অনেকেই আছো হয়তো বা এর মধ্যে 2 একজন করছো, কথা শুনতেছো না যে পোস্ট করে বা গ্রুপে দিয়ে কি হবে, আবার অনেকেই করোই নাই। তো যারা করো নাই, আমি শিওর হয়ে বলতেছি তোমাদের দ্বারা কিছু হবে না, সেটা আমার কাছে পড়ো আর যার কাছেই পড়ো, স্পষ্ট কথা বলতেছি। ওই দেখবা এই সার্টের ভেতর আসবা, তুমি আসবা, সেকেন্ড টাইম দেওয়া যাই দাও না কেন, এখানে চলে আসতে হবে তোমাকে। কারণ বারবার একটা বিষয় সুন্দরভাবে বুঝাই বলতেছি, পরীক্ষা আমি দেব না, পরীক্ষা তোমাকে বসতে হবে, স্বাভাবিকভাবে জিনিসগুলো তোমাকে শিখতে হবে। ওই আমি ভালো পড়ালাম ঠিক আছে, ভালো পড়াটা বড় ফ্যাক্ট না। তোমরা যদি মনে করো যে অমুক ভালো পড়ায়, তমুক ভালো পড়ায়, অমুক কোচিং প্রতিষ্ঠানে ভালো সার্ভিস দেয়, এটা করে সেটা করে, যতই দেখ না কেন, যতই দেখ না কেন, ওই সেবাটা তো নিতে হবে, ওই ক্লাসটা তো তোমাকেই নিতে হবে, শিখতে তো তোমাকেই হবে। তো স্বাভাবিকভাবে মূল ফ্যাক্ট হচ্ছে শেখা, আর শিখতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো আমি আশা করব যে নেক্সট দিন থেকে তোমরা কেউ মিস করবা না, আমরা 7টা 30 মিনিটে সলভ ক্লাস গুলা করাবো, সেই সলভ ক্লাস গুলাতে তোমরা আসবা, তোমাদের সমস্যাগুলো শেয়ার করবা, তাহলে আমার জন্য ইজি হবে তোমাদের তৈরি করা। আর যদি আমার কথা না শোনো, তাহলে দেখবা যে ওই সেম এবছরও আমরি ভালো কাজ করতে পারবা না। তো এই জিনিসটা যেন না হয়, সবাই ক্লাসে জয়েন করবা, অথবা ক্লাসে জয়েন না করলেও দেখবা যে যখন আমি ক্লাসটা আপলোড করবো সেখানে করে নিবা। আর আমার কথা শোনো, এই যে এখানে যে কষ্ট করে প্র্যাকটিস গুলো দিতেছি, বইয়ে দেওয়া আছে কিন্তু আবার দিতেছি, পিডিএফটা অন করে খাতায় করে ফেলো, সোজা হিসাব নিজে করবা, দেখবা শিখবা, আর নিজে শিখলা পরীক্ষা হলে দেখবা যে নতুন বানায় দেখ আর যাই করে দেখ, নিজের ভিতর থেকে ক্রিয়েটিভিটি অটো অটোমেটিক্যালি জিনিসটা আসবে, তুমি ধরতে পারবা, করতে পারবা। তো ওকে, আজকে আমরা আমাদের হচ্ছে Level-02 নিয়ে একটু কথা বলবো, Level-01 নিয়ে কথা বলছি, Level-01 এর যে ম্যাথ গুলো আছে ওগুলোর উপর ডাবল ক্লাস নিয়েছি, একাধারে আমি বুঝাই দিয়েছি, 2 হচ্ছে হোয়াইট বোর্ড শো করে ক্লাস নিয়েছি। তো স্বাভাবিকভাবে আজকে Level-02 নিয়ে একটু কথা বলবো, এরপর আমরা আবার সলভ ক্লাস নেব, টেনশন নিও না, আমরা আবার সলভ ক্লাস নেব, কিন্তু অনুরোধ করব নিজে করো, নিজে শেখো, নিজে হাতে কলমে করো, না পারলে জিজ্ঞেস করো যে ভাই পারি নাই, গ্রুপে জিজ্ঞেস করো যে দোস্ত আমরা আমি এটা পারি না, এটা একটু বুঝাই দিত, পারিস বুঝাই দিত, খাতায় করে দিত, এই আগ্রহ উদ্দীপনাটা থাকতে হবে। বিশ্বাস করো ঠিক আছে, যার মধ্যে এই আগ্রহ উদ্দীপনাটা আছে সেই চান্স পাবে, একদম নিশ্চিত হয়ে বলতেছি। ঠিক আছে, তোমরা যারা সেকেন্ড টাইম আসো, ফার্স্ট টাইম থাকবা, আমি স্পষ্ট করে বলতেছি ভাই, একদম সোজা সাপটা কথা, তুমি এসএসসি এইচএসসি লেভেলে কোন ক্যাটাগরি স্টুডেন্ট ছিল ডাজেন্ট ম্যাটার, সোজা সাপটা কথা বলতেছি, যার মধ্যে শেখার আগ্রহ আছে, জিনিসটা সে যে বুঝে নেওয়ার আগ্রহ আছে, ঠিক আছে, সেই চান্স পাবে, এবং তারাই চান্স পায়, বিলিভ মি, তারাই চান্স পায়, এবং মিলাই নিও, এবং অলরেডি তোমরাও দেখে নাও। আর কিছু কিছু ছেলে মেয়ে থাকে তারা ভাগ্য জোরে চান্স পায়, সেটার হিসাব আলাদা, কিন্তু দেখো ম্যাক্সিমাম জোন যে স্টুডেন্ট গুলা তোমাদের বন্ধু বান্ধবরা চান্স পাইছে, দেখবা ওর মধ্যে কোনো না কোনো আগ্রহ আছে শেখার। এখন তুমি যদি অমন স্টুডেন্ট হয়ে থাকো, কমন স্টুডেন্ট যদি হয়ে থাকো কিন্তু তারপরে যদি চান্স না পাও, এর অন্যতম কারণ হলো তুমি এক্সাম হলে যে পরিবেশ পরিস্থিতি সেটার সঙ্গে খাপ খাইতে পারোনি, তাহলে যারা এরকম স্টুডেন্ট কিন্তু তারপরে হচ্ছে নিজের পজিশন করে ক্রিয়েট করে নিতে পারেনি, তাদের একটাই সমস্যা, সেটা হলো এক্সাম হলের যে সিচুয়েশনটা আছে সেটাকে সে অ্যাডজাস্ট করে নিতে পারেনি, অর্থাৎ জানা জিনিসগুলো ভুল করে আসছে। জাস্ট এই জায়গাটা একটা নিজের ক্যাপাসিটি বলা যেতে পারে, যেমন প্রেজেন্টেশন সবাই দিতে পারে না, ঠিক আছে, যেমন আমি যদি এখানে আরেকটু অতিরিক্ত কথা বলি, আমার যে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল বন্ধু বান্ধব বান্ধবীরা আছে না, আমরা প্রেজেন্টেশন দিই না, ওই যে প্রেজেন্টেশন দিতে হয় বিভিন্ন টপিকস নিয়ে, হ্যাঁ, অথবা মানুষের সঙ্গে কথা বলতে হয়, তো ফার্স্ট গার্ল ফার্স্ট বয় যে বন্ধু বান্ধব গুলো আছে না, ওরা তেমন পারে না,
ওরা তেমন মানে পারে না, ওরা দেখবা এরম এরম করে, অথবা মুখস্থ এসে মুখস্থ যে বলতেছে এটা বোঝা যায়, কিন্তু ওদের চেয়ে হাজার গুণ ভালো প্রেজেন্টেশন। আমার এমন অনেক বন্ধু আছে যাদের সিজিপিএ 3.0 নিছে, তারা ওদের চেয়ে হাজার গুণ ভালো প্রেজেন্টেশন দিতেছে। তো বিষয়টা হলো এমন যে এক্সাম হলে যে সিচুয়েশনটাকে ওইটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার ক্যাপাসিটি তোমার ভিতর থাকতে হবে, এবং যে এই ক্যাপাসিটিটা আর্ন করতে পারে সে ভালো কিছু করতে পারে। আর এই ক্যাপাসিটিটা আর্ন করতে গেলে তোমাকে নিজে নিজে অনেকগুলো প্র্যাকটিস করতে হবে বাসায়। আর এক্সামের এনভায়রনমেন্টটা কেউ ক্রিয়েট করে দিতে পারবে না, যে কোনো কোচিং প্রতিষ্ঠান বলো আর যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বলো, কেউ এক্সামের এনভায়রনমেন্ট তোমাকে ক্রিয়েট করে দিতে পারবে না, যেমনটা তোমরা ফেস করে আসছো যারা সেকেন্ড টাইম অলরেডি এক্সাম হলে। ওটা সম্ভব না, ওই একমাত্র যখন এক্সাম হয় তখনই, কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকলে যেটা ওই জিনিসটাকে ক্যাপচার করা যায়। আর ওই সময় একটু মানসিক ভাবে স্বস্তিতে থাকতে হবে, এটা হলো মূল ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা অল্প বেশি না, জাস্ট শুধু আমি বুঝাই দেবো লেভেল 2, লেভেল 2 থেকে অতটা মানে অতটা কোশ্চেন আসে না, ঠিক আছে, অতটা আসে না লেভেল 1 থেকে আসে, আর লেভেল 3 থেকে আসে। তো লেভেল 2 থেকে যদি কোশ্চেন আসে, মূলত এই জায়গাতে চাইবে যে বছর শেষে জের কত, এভাবে বলবে যে নিট সম্পদের পরিমাণ কত, নিট দায়ের পরিমাণ কত, নিট মালিকানা সত্তার পরিমাণ কত। তাহলে হিসাব সমীকরণের অঙ্কে কখনো যদি নিট যে কোনো সম্পদ দায় মালিকানা সত্তা বের করতে বলে, তখন ওটা হলো লেভেল 2। এছাড়া বলবে জের বের করো, উদ্বৃত্ত বের করো, অথবা ব্যালেন্স কত, বছর শেষে ব্যালেন্স কত, বছর শেষে জের কত, বছর শেষে উদ্বৃত্ত কত, এই ধরনের কথাগুলো বলবে। কিন্তু তো এই ধরনের অঙ্কগুলা অনেকেই পুরা চার্ট করে, এ ইকুয়াল এল যোগ ওই, এরপর এ থেকে রাশটা বাদ দেয়, এল থেকে রাশটা বাদ দেয়, ওই থেকে রাশটা বাদ দেয়, এরপর হচ্ছে সবার শেষে সমাপনী সম্পদ বের করে, সমাপনী দায় বের করে, এরপর হচ্ছে মাইনাস প্লাস করে হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব বের করে, পুরো চার্ট করে। তো অত চার্ট করা লাগবে না, কি করবা বছরের প্রথমে প্রারম্ভিক জের দেওয়া আছে কিনা দেখতে হবে। সাপোজ ধরো কোনো একটা অঙ্কে যে দেখো বলছে বছর শেষে মালিকানা সত্ত্ব, আমি একটা কথা বারবার বলি, ম্যাথ কোশ্চেন সলভ করার সময় পুরা ম্যাথটা জীবন গেলে পড়বা না, দরকার নাই, এক্সট্রা সময় নষ্ট। আগে তুমি দেখবা প্রশ্নটাতে কি চাইছে, বছর শেষে মালিকানা সত্ত্ব বের করতে বলছে, বছর শেষে মালিকানা সত্ত্ব। তাহলে শুধু তুমি মালিকানা সত্ত্ব নিয়ে কাজ করো, কেন তুমি সম্পদ দায় এর কত হ্রাস পাইছে, বৃদ্ধি পাইছে, এবং এর সমাপনী নিজের কথা, এগুলো বের করতে যাবা? অনেকে ঘুরে আই শিখায়, তো ওটা শিখবা না। তোমরা কি এখানে কি চাচ্ছে, মালিকানা সত্ত্ব? তাহলে তোমার মালিকানা সত্ত্ব বলতে মালিকের কত টাকা, তো স্বাভাবিকভাবে বছরের প্রথমে মালিক একটা টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এরপর বাড়ে অথবা কমে, এরপর বাড়ে অথবা কমে, ওই বাড়া এবং কমাটা যোগ করলেই কিন্তু হয়ে যায়। তাহলে এই জিনিসটা তোমাকে শিখতে হবে, তাহলে বছরের প্রথমে মালিকানা সত্ত্ব দেওয়া আছে কিনা এটা দেখতে হবে। যদি বছরের প্রথমে মালিকানা সত্ত্ব দেওয়া থাকে তাহলে ভালো কথা, যেমন এই অঙ্কে বলা আছে বছরের মানে প্রথমে মালিকানা সত্ত্ব 16,000 টাকা, তাহলে বছরের প্রথমে মালিকানা সত্ত্ব 16,000 টাকা সেটা তো দেওয়া আছে। যদি দেওয়া থাকে তাহলে নির্ণয় করার প্রয়োজন পড়বে না, আর যদি দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমরা প্রথমে মালিকানা সত্ত্বটা বের করে নিতাম। কিভাবে? ওই সম্পদ থেকে আমরা দায় বাদ দিয়ে কিন্তু মালিকানা সত্ত্বটা বের করে নিতাম। ওকে, এবার আসো যে বছরের প্রথমে জের দরকার সেটা যদি থাকে ভালো কথা, না হলে বের করে নিব। এরপর লেভেল 1টা যেটা আমরা হ্রাস বৃদ্ধি নিয়ে শিখলাম, তাহলে বছরের প্রথমে মালিকানা সত্ত্ব দেওয়া আছে, তাহলে বছরের মাঝামাঝি সময় মালিকানা সত্ত্ব কত টাকা হ্রাস বা বৃদ্ধি পাইছে এই জিনিসটা আমাদের বের করতে হবে। এবং মজার বিষয় কি জানো, ওই জিনিসটাই দেওয়া থাকে। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধি বের করতে গেলে সম্পদ এবং দায়ের হ্রাস বৃদ্ধি দেওয়া থাকবে অঙ্কে, অবভিয়াসলি ওইটাই থাকে। তাহলে বছরের মাঝামাঝি সময় সম্পদ এবং দায়ের হ্রাস বৃদ্ধি দেওয়া থাকে অঙ্কগুলোতে, তাহলে স্বাভাবিকভাবে ওই জায়গা থেকে তুমি মালিকানা সত্ত্বা হ্রাস বৃদ্ধি বের করতে পারবা। তাহলে বছরের প্রথমে জেরের সঙ্গে যে হ্রাস হলো না বৃদ্ধি হলো, ওই যদি বৃদ্ধি হয় তাহলে যোগ, আর যদি হ্রাস হয় তাহলে মাইনাস, তাহলে সর্বশেষ জেরটা বের হয়ে গেল। ঠিক ওই কাজটা এখানে করা হয়েছে। বছরের প্রথমে মালিকানা সত্ত্বা 16,000 টাকা, এই যে দেওয়া আছে 16,000 টাকা। এবার তাহলে আমাদের বছরের মাঝামাঝি মালিকানা সত্ত্বা হ্রাস এবং বৃদ্ধি পাইছে কত সেটা লাগবে। তাহলে আমরা দেখতেছি যে ওই ইকুয়াল টু আমরা জানি এ মাইনাস এল, তাহলে আমাদের সম্পদ বাড়ছে 12,000 টাকা, এই যে 12,000 টাকা সুদের মাইনাস, সুদের মাইনাস, অপরদিকে দায় হ্রাস পাইছে, তাহলে হ্রাস পাওয়া মানে মাইনাস, তাহলে মাইনাস এবং মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে এখানে 12,000 যোগ হচ্ছে 2,900 টাকা, যোগ করে কথা হচ্ছে 14,900 টাকা, এটা কি হলো, বৃদ্ধি পাইছে। তাহলে আগে ছিল 16,000 টাকা, এখন 14,900 টাকা বাড়লো, তার মানে যোগ করলে কত হচ্ছে 30,900 টাকা। এটাই হলো কি লেভেল 2 অঙ্ক। এইভাবে এখানে যে ওয়ার্ম আপ গুলা দেওয়া আছে দয়া করে করো। একই ক্যাটাগরির অঙ্ক দিয়েছি, শুধু নিজেদের
ক্যাপাসিটিটা অ্যাডজাস্ট করার জন্য আমি সেম সেম টাইপের জিনিসগুলো দিছি, শুধু সংখ্যা পরিবর্তন করে। এই ধরনের ম্যাথ দেয়, তবে খুব কম, তবে খুব কম। এই যে বলছে বছর শেষে মালিকানা সত্ত্বগত, তাহলে এই যে বছরের প্রথমে দেওয়া আছে, তাহলে হ্রাস বৃদ্ধিটা মাইনাস করলে এখানে হ্রাস বৃদ্ধি পাবো এবং যোগ বিয়োগ করলে আমরা মালিকানা সত্ত্ব পাবো। সেম একই অবস্থা বছর শেষে দায়ের পরিমাণ কত, তাহলে সম্পদ থেকে এই যে দেখো এখানে দায় বের করতে বলছে, তাহলে বছরের প্রথমে দায় কি দেওয়া আছে, এই যে দেখো দেওয়া নাই, তার মানে কি সম্পদ থেকে ইকুইটি বাদ দেবো তাহলে দায় পাবো। সেই দায়ের সঙ্গে আমাদের দায় বাড়লো কিনা কমলো সেটা নির্ণয় করতে হবে। তাহলে এল ইকুয়াল টু আমরা কি জানি এ মাইনাস এল, সরি ওই, তাহলে এই 38 টাকা আর অপর দিকে হচ্ছে কি আমাদের ইকুইটি হচ্ছে 194 টাকা বেড়েছে। তাহলে এই জায়গা থেকে আমরা কি করব, আমাদের হচ্ছে এল রাজবৃদ্ধিটা বের করে নিব, তারপর আমরা বছরের প্রথমে যে দায় ছিল ওর সঙ্গে যোগ হলে যোগ করব, বিয়োগ হলে বিয়োগ করব, তাহলে বছর শেষে দায়টা বের হয়ে আসবে। বোঝা গেল আমার কথা? কি বোঝা যাচ্ছে না? অনেকে এসএমএস দিতেছ, যারা ক্লাসটা করতে পারতেছো না তোমরা হচ্ছে পরবর্তীতে ক্লাসটা করে নিও, ঠিক আছে? এই ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, অনেকে বলতেছে জুম ক্লাস রেকর্ড থাকে না, হ্যাঁ তবে সবকিছুই রেকর্ড থাকে, টেনশন নিও না, আমরা সবকিছু রেকর্ডে রাখবো। তো বুঝলা তো? এটা তো এভাবে দয়া করে এগুলো করো, খাতায় করো এবং সেগুলো আমাদের গ্রুপে পোস্ট করো, মেসেঞ্জার গ্রুপে দাও। যারা পারোনি পারতেছো না ওর সলভ গুলা দেখো, এরপরও পারতেছো না, ওকে ফাইন ঠিক আছে, তাহলে 7টা 30 মিনিট আমরা লাইভ ক্লাস নেব, জুম ক্লাস নেব, আমার সঙ্গে কথা বলবা যে ভাই আমি এটা পারতেছি না, এটা শিখাই দেন, আমি আবার শিখাই দেবনি, কিন্তু এখন শিখাবো না, যা শেখানোর ওইটা দিয়ে শিখাইলাম, এই যে এটা দিয়ে শিখাইলাম, এখন নতুন করে এগুলো তোমরা করবা। আমি চাই নিজে শেখো আগে, আমি পারি লাভ কি, তুমি শেখো আগে, তোমাকে শিখতে হবে, আর শিখতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এটা এরপর এখানে কিছু মানে বিগত সালের কোশ্চেন দেওয়া আছে, 7 কলেজে এই কোশ্চেনটা আসছিল, ওই যে দেখো বছর শেষে সম্পদের পরিমাণ কত, অ্যাসেট চাইছে বছর শেষে, তাহলে বছরের প্রথমে সম্পদ ছিল এখানে 8 লক্ষ টাকা, তাহলে বছরের মাঝামাঝি সময়ে কত টাকা সম্পদ বাড়ছে এবং কমছে, তাহলে সম্পদ বাড়া কমা নির্ণয় করতে গেলে তাহলে এ ইকুয়াল এল যোগ ওই, তাহলে আমাদের এল এর সঙ্গে ওই যোগ করতে হবে। তাহলে এখানে দেখো 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে, তাহলে এল প্লাস, কিন্তু এখানে আবার মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে 1 লক্ষ থেকে 17,000 টাকা মাইনাস হবে, মানে 30,000 টাকা, তার মানে কি 30,000 টাকা বাড়ছে, কারণ 80,000 টাকার সঙ্গে 30,000 টাকা যোগ করলে কত হচ্ছে 8 লক্ষ 30,000 টাকা, ঠিক আছে? ওকে, এবার আসো অনুশীলনী 5, এইটা হলো প্যাটার্ন 2, অনুশীলনী 5 এইটা হলো প্যাটার্ন 2, তাহলে লেভেল 2 এইটার প্যাটার্ন 3টা আছে, এইটার প্যাটার্ন আছে কয়টা, 3টা, আমি মূলত এখানে দিয়েছি হলো 2টা, আর একটা আছে সেটা বানাবো, বানায় দিব, অর্থাৎ এই শিটের যে অঙ্কগুলো তোমরা দেখতেছো না স্পেশাল লেকচার শিট, এগুলো তো দেখা যাচ্ছে যে অ্যাজ ইউজুয়াল কমন, আগের তৈরি করা বা আগের বিগত সালের বা আমাদের টিউটোরিয়াল সিরিজ বা ওয়ার্ল্ড সিরিজ এর বই থেকে আছে, আবার নতুন করে যখন ফ্রি হব, বইয়ের কাজ শেষ হয়ে যাবে, আমরা যখন রিল্যাক্স হয়ে যাবে, এই জিনিসগুলো শিখবো, এরপর হবে খেলা, এই জিনিসগুলোতে আবার রেড মার্ক করে নতুন করে কোশ্চেন বানাই দেবো, যে লেভেল 2 তে কোন ধরনের কোশ্চেন বানানো হতে পারে, লেভেল 1 এ কোন ধরনের কোশ্চেন বানানো হবে বা কিভাবে বানাতে পারে। এক কথায় আমার সে ক্যাপাসিটি হয়েছে যে একজন টিচার সর্বোচ্চ কি প্যাটার্নের কোশ্চেন বানাতে পারে, দুই একটা এক্সট্রা মানুষ ভেদে তাদের ক্যাপাসিটি হিসাব আলাদা, তো ম্যাক্সিমাম প্যাটার্নেই দেখবা যে মিলে যাবে, আমার প্যাটার্নের বাইরে কোশ্চেন আসলে সাজানো সম্ভব না, যেহেতু আমি A to Z অলমোস্ট পুরো এরিয়াটা জানি, স্বাভাবিকভাবে আমি সর্বোচ্চ সাপোর্টটা তোমাদের দিতে পারবো। তো আমরা প্রাইমারি লেভেলে এই ধরনের ম্যাথ গুলা শেষ করি, এরপর আবার কি করবো জানো, এগুলা শিখলাম জানলাম তখন আমার নতুন প্যাটার্নের কোশ্চেন গুলো ধরতে পারবা, যেমন এইটা প্যাটার্ন, প্যাটার্ন নাম্বার 2, এই ধরনের ম্যাথ কোনো গাইড বই আছে কিনা আমার জানা নাই, আমি দেখিনি আপাতত, আমি আসলে দেখিনি, হয়তোবা একটা বই হয়তোবা দেখছি, সেটা হলো বছরের প্রাম্ভেজ জের কত, যেখানে বছরের শেষের জের বের করতে বলে, ঠিক সেই জায়গায় উল্টা বছরের শেষের জের দেওয়া থাকবে, আমাকে বছরের প্রথমের জের বের করতে হবে, সোজা হিসাব, একদম মজার সুন্দর বিষয়। আমরা দেখো বছরের শেষে জের বের করার জন্য বছরের প্রথমে জেরের প্রয়োজন পড়ে, এরপর হ্রাস বৃদ্ধিটা যোগ বিয়োগ করে বছরের শেষে জের বের করি, এটা ঠিক উল্টা, উল্টা কি রকম, বছরের শেষে জের দেওয়া থাকবে, এই যে দেখো 31 ডিসেম্বর, এটা আবার অনেকেই মনে করো বছরের প্রথমে জের, অনেকে কি মনে করবে বছরের প্রথমে জের, কিন্তু এখানে সে ঘুরেও দেখবে না যে এটা হলো 31 ডিসেম্বর বলছে, তো ফাইনালি সে কি করবে এটাকে বছরের প্রাথমিক জের ধরে ও কিন্তু অঙ্ক করা শুরু করবে, যদিও এই জিনিসটা আবার বলবে আল্লাহ এটা আবার প্রাথমিক জের বের করতে বলছে কেমনে কি। তো এই কোশ্চেনে কি চাইছে এই বিষয়টা আগে স্পষ্ট ক্লিয়ার হবা,
তো এখানে বছরে প্রাম্ভেজ জেদ চাইছে, তাহলে সমাপনী জেদ দেওয়া থাকবে, তাহলে সমাপনী জেদ দেখো 2,85,000 টাকা দেওয়া আছে, 2,85,000 টাকা দেওয়া আছে, তাহলে আমাদের বছরের প্রথমে সম্পদ বের করতে বলছে, এভাবে দায় বের করতে বলতে পারে, এভাবে মালিকানা স্বত্ব বের করতে বলতে পারে। এক কথায় দায় মালিকানা স্বত্ব যদি এভাবে বছরের প্রাম্ভে বের করতে পারে, বিদিপনি ওইটা এই প্যাটার্নের কোশ্চেন, প্যাটার্ন নাম্বার টু, তাহলে কিভাবে বের করবা? বছরের শেষে জেদ দেওয়া আছে কিনা দেখবো, সম্পদ বের করতে বলছে স্বাভাবিকভাবে বছর শেষে সম্পদের জেদ দেওয়া আছে কিনা দেখবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, বছরের মাঝামাঝি কত টাকা হ্রাস এবং বৃদ্ধি পাইছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এই জায়গায় যদি বছরের মাঝামাঝিতে সম্পদের হ্রাস বৃদ্ধি দেখতে চাই, তাহলে আমরা দেখতেছি দায় বৃদ্ধি পাইছে 50,000 টাকা, আমরা যদি এ ইকুয়াল এল যোগ করি স্বাভাবিকভাবে আমাদের এখানে দায় বেড়েছে 50,000 প্লাস মালিকানা স্বত্ব ওই, কিন্তু মালিকানা স্বত্ব হ্রাস পাইছে আবার 30,000, তাহলে সূত্রের প্লাস আর এই মাইনাস মাইনাস হয়ে গেল। এর মানে হলো দায় থেকে, দায় 50,000 টাকা থেকে কিন্তু মালিকানা স্বত্ব 30,000 টাকা মাইনাস হবে, এর মানে হলো 20,000 টাকা সম্পদ বাড়ছে। তাহলে 20,000 টাকা মানে কত টাকার সঙ্গে 20,000 টাকা যোগ হয়ে 2,85,000 টাকা হয়েছে? যে জায়গায় প্রাম্ভিক জেদ দেওয়া থাকতো তার সঙ্গে আমরা 20,000 টাকা যোগ করে সমাপনী টাকাটা বের করতাম, তাহলে এবার 20,000 টাকা বাড়ছে, তাহলে কত টাকার সঙ্গে 85 মানে 20,000 টাকা যোগ করে 2,85,000 হয়েছে? তাহলে অবভিয়াসলি সমাপনী টাকা থেকে বৃদ্ধি যদি হয় তাহলে মাইনাস করব, তাহলে মাইনাস করলে দেখো 2,65,000 টাকা চলে আসছে, অর্থাৎ সমাপনী সরি প্রাম্ভিক যে 2,65,000 সম্পদ ছিল তার সঙ্গে 20,000 টাকা কি হয়েছে, যোগ হয়েছে, যোগ হয়ে কিনা সমাপনী যে 2,85,000 হয়েছে। ক্লিয়ার? এই ধরনের প্রাম্ভিক জের বের করা নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা নতুন করে স্পেশালি জিএসটি তে আছে। ঠিক একই ভাবে পরের যে অঙ্কটা আছে এটা হলো বছর শেষের দায় কত, তোমরা এগুলো করে নিও, না পারলে আমি তো আছি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আমরা লেভেল 3 করব, এইটাই সবচেয়ে কঠিন, লেভেল 3টা শিট দেব ইনশাল্লাহ, দ্রুত আমরা অঙ্ক করব, এবং আবার লেভেল 1 লেভেল 2 নিয়ে আমরা একটা সলভ ক্লাস করব, এবং ক্লাসগুলা সুন্দর করে কিন্তু গ্রুপে সাজানো আছে, দয়া করে দেখবা, একটু কষ্ট করে দেখবা। নতুন করে কোচিং প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার দরকার নাই, হিসাব বিজ্ঞান তথা ম্যানেজমেন্ট মার্কেটিং ফিন্যান্সের জন্য কোচিং এ ভর্তি হওয়ার 1 সেকেন্ড টাইম নাই, এমনকি বাংলা ইংরেজির জন্যও দরকার নাই, আমি তোমাদের সবকিছুর ব্যবস্থা করে দিতেছি। সুতরাং মানসিক যে আত্মবিশ্বাসটা সেটা ধরে রাখো, ওই কোচিং এ যে এক্সাম নিবে সেই এক্সামের ব্যবস্থা করে দিতেছি, অনলাইনে অ্যাভেলেবল ইংরেজি বাংলার ক্লাস আছে, ভালো ভালো ক্লাস আছে, ওগুলা দয়া করে করো, অথবা যেভাবে মানে যেভাবে পড়তে বলি নিজেরা একটু পড়ো। বাংলা আমি তো প্রাইভেট পড়িনি আমার সময়, আমি কিন্তু বাংলা একাই শিখছিলাম, ইংরেজি তো পড়ি নাই, আমি কিন্তু ইংরেজি একাই শিখছিলাম, কোন কোন টপিকস গুলা থেকে কোশ্চেন আসে সেগুলো ধরাই দেবনি, বলে দিবনি, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো খুব দ্রুত আমি তোমাদের জানাচ্ছি, অর্থাৎ সাজেশন অলরেডি হিসাব বিজ্ঞানটা দেওয়া আছে, ম্যানেজমেন্টটা দেব, এরপর দেখা যাচ্ছে যে ইংলিশ বাংলাটাও আমি তোমাদের দিতেছি, তোমরা তোমাদের পড়া কন্টিনিউসলি আগাও 30 দিনের রুটিন অনুসারে। ঠিক আছে, আর অপরদিকে বিশ্ববিদ্যালয় ভেদে সাজেশন আছে, আমি দ্রুত তোমাদের দেব, বিশ্ববিদ্যালয় ভেদে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের 24 সালে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করবে, এগুলো বলবো। তবে এই যে হিসাব সমীকরণের জায়গাটা নিয়ে শুরু করছি, তোমাদের 24 সালে হিসাব সমীকরণ থেকে কোশ্চেন আসার চান্সটা অলমোস্ট সকল বিশ্ববিদ্যালয় বেশি আছে, সকল বিশ্ববিদ্যালয়ে এবছর হিসাব সমীকরণ থেকে কোশ্চেনের সম্ভাবনা বেশি আছে। থিওরি কোশ্চেন তো 100% আসবে, লেনদেন বিশ্লেষণ ওটা তো 100%, ওটার হিসাব আলাদা, তবে ম্যাথ আসবে কিনা, হ্যাঁ ম্যাথ আসার চান্স বেশি আছে, স্পেশালি গুচ্ছতে আছে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। ওকে, তো সুতরাং দয়া করে একটু মনোযোগী হও, দেখবো ভালো কিছু করতে পারবা, কে কোথায় ভর্তি হয়েছে না হয়েছে ওগুলো দেখার টাইম নাই, আমি তোমাদের শিখাচ্ছি জানাচ্ছি, এর বাইরে স্যাররা কোশ্চেন করে না, করতে যাবেও না, তো স্বাভাবিকভাবে ভালো কিছু হবে। তো তোমরা এই প্র্যাকটিস শিটের লেভেল 1 লেভেল 2 গুলো শেষ করো, খাতায় করো, এবং খাতার ছবি আমাদের গ্রুপে পোস্ট করো, আমরা লেভেল 3 করব, এরপর যা যে সব থাকবে মানে সমস্যা থাকবে সেগুলো সমাধান করব। ওকে, আগে আমরা ম্যাথ টপিকস গুলো শেষ করে নেব, এরপর শুধু এক্সাম আর এক্সাম দেবো, আর সলভ ক্লাস, আর সলভ ক্লাস করবো ইনশাল্লাহ, এবছর আমরা সর্বোচ্চ সাপোর্টটা দিব। তো এ পর্যন্তই, কারো কিছু যদি বলার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। ইমরান কিছু বলবা? যদি না বলো তাহলে আমরা লাইভটা এখানে কেটে দেই, তোমরা প্র্যাকটিস করো, আমরা এভাবে ধারাবাহিক ভাবে ক্লাস করবো ইনশাল্লাহ, দিনের পর দিন ক্লাসের পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ।